পিএসজি ক্লাবে এবার নতুন আরেকটি ঘটনা ঘটেছে। ঘোষণা ছাড়াই এমবাপের কাছে নেতৃত্ব হারিয়েছেন এবার পিএসজির ডিফেন্ডার। নতুন অধিনায়ক করা হয়েছে পিএসজিতে কিলিয়ান এমবাপেকে। ফ্রান্স কাপের ম্যাচ সোমবার রাতে পিএসজি ক্যাসেলের বিপক্ষে 7-0 গোলে জিতেছে যখন পিএসজি। ওই ম্যাচে কিলিয়ান এমবাপে একাই করেছিলেন 5 গোল। চতুর্থ বিভাগের দলের বিপক্ষে ফ্রান্স ম্যান এমবাপের ক্ষমাহীন ম্যাচে ঘটেছে একটি বিতর্কিত ঘটনাও। পিএসজির নিয়মিত অধিনায়ক ব্রাজিলের ডিফেন্ডার মার্কুইনোস, কিন্তু ফ্রান্স কাপের ম্যাচে শুরুর একাদশে ছিলেনই না তিনি। তার বিশ্রাম বা অনুপস্থিতিতে এতদিন পিএসজির আর্মব্যান্ড পরেছেন সহ অধিনায়ক ফ্রিন্সেল কিমপেপে। কিন্তু পিএসজি ক্যাসেলের বিপক্ষে ম্যাচে আর্মব্যান্ড পরে নামেন দলটির তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। কাতার বিশ্বকাপ মাতানো এমবাপের কাঁধে দলের নেতৃত্বভার থাকলেও কিমবেপের অসুবিধা নেই, তবে সেটা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে এমনটাই জানা গেছে। সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে তেমন ইঙ্গিত করেছেন ফ্রান্স ও পিএসজির সেন্ট্রাল এই ডিফেন্ডার। ইনস্টাগ্রামে কিমবেপে লিখেছেন, কয়েক ঘন্টার মধ্যে অনেক কিছু শুনেছি এবং পড়েছি, এই বিষয়ে যাতে মিথ্যা না ছড়ায় সেজন্য আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই। আমি নেতৃত্ব না দেওয়ার বিষয়টা জানতাম না, যা ছড়াচ্ছে নেতৃত্ব থেকে সরে যাওয়া তা একেবারেই মিথ্যা, তবে আমি ক্লাবের সিদ্ধান্তকে সবসময় সম্মান করি। পিএসজির 27 বছর বয়সী ডিফেন্ডার চলতি মৌসুমের অধিকাংশ সময়ই ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিলেন। অবশ্য কাতার বিশ্বকাপেও তিনি ইঞ্জুরির কারণে খেলতে পারেননি। পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের সেজন্যই হয়তো এমবাপেকে আর্মব্যান্ড দিয়েছিলেন। সিদ্ধান্তটা পুরোপুরি পিএসজি কোচের বলেই মনে করা হচ্ছে। কিন্তু সেটি কি এক ম্যাচের জন্যই ঘটেছে নাকি এটি নতুন একটা বার্তা, সেই আলোচনাই এখন চলছে। নতুন বার্তা যদি হয়, কিলিয়ান এমবাপেকে যদি পিএসজির অধিনায়ক করেই দেয়া হয়, তাহলে নেইমার লিওনেল মেসিরা আদতেও পিএসজিতে কি সম্মানবোধ করবেন? নেইমার পিএসজিতে থাকছেন না কিংবা পিএসজি নেইমারকে ছেড়ে দিচ্ছে, এরকম ঘটনা গুঞ্জন অনেক দিন ধরেই চলছে এবং সেই গুঞ্জনটা সত্য হতেই চলেছে বলে ধারণা করা হচ্ছে। আর নতুন গুঞ্জনে শোনা যাচ্ছে লিওনেল মেসিও দল ছাড়ছেন, নতুন ক্লাবের সন্ধানে আছেন তিনি। যে অফার তার পছন্দ হয় সেখানেই তিনি চলে যাবেন। এই সকল গুঞ্জনগুলো তাহলে কি কিলিয়ান এমবাপেকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে? এমবাপেকে রাখতেই কি পিএসজি মেসি কিংবা নেইমারের উপরে আগ্রহটা কম প্রকাশ করছে, কিংবা ব্রাজিলীয় অন্যান্য তারকাদের কম মূল্যায়ন করছে? যদি সেটিই ঘটে তাহলে পিএসজি বোধহয় অপেক্ষাকৃত দুর্বল দলেই পরিণত হবে খুব শীঘ্রই।